ভবানীপুর কেন্দ্রে বিপুল ভোটে জয়ের পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের খবর কালীঘাটে পৌঁছানোর পর বাড়ি থেকে বেরোন মমতা। প্রথমেই ভবানীপুরে জনতাকে অভিনন্দন জানিয়ে তার ঘোষণা, শান্তিপুর উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হবেন ব্রজকিশোর গোস্বামী, দিনহাটার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন উদয়ন গুহ, খড়দহ কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে গোসবা আসনে লড়বেন সুব্রত মণ্ডল। আমাদের চারটে ইলেকশন আছে, বাই ইলেকশন। আমি আজকে এই শুভ দিনে বাই ইলেকশন চারটে নাম ঘোষণা করতে চাই। শান্তিপুরে আমাদের বাই ইলেকশনে কন্টেস্ট করবে ব্রজকিশোর গোস্বামী। ওরা গোস্বামী পরিবারের এবং ঠাকুর পরিবারের আর কি ওদের সাথে সম্পর্কিত, সুতরাং খুব ভালো ক্যান্ডিডেট হয়েছে। শান্তিপুরের মানুষের কাছে আমরা আবেদন করবো, এবার ভোটটা আমাদের দিন। বিজেপিকে দিয়ে কোনো লাভ নেই, ওর 32 বছর বয়স। উদয়ন গুহ দাঁড়াচ্ছেন দিঘাটাতে এবং খড়দায় দাঁড়াচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং গোসাবায় নামটা আমি ডিক্লেয়ার করবো, একটু পাথর বক্সির জন্য অপেক্ষা করছি। এই তিনটি নাম আলোচনা করে ক্লিয়ারেন্স হয়ে গেছে, আমি একা কিছু করি না এবং সেই জন্য ওরা আমাকে 4:30 নাগাদ আসবে। আমি কথা বলে আমি গোসাবা ক্যান্ডিডেট নাম অ্যানাউন্স করবো। আমার কাছে ক্যান্ডিডেট দুটো নাম আছে, একটা নাম আছে অপ্রাপিত নস্কর, আর একটা নাম আছে আমাদের সুব্রত মণ্ডল। দুটো নাম আমাদের কাছে আছে, দুজনের মধ্যে কে টিকিট পাবে সেটা আমরা একটু পরে ঘোষণা করছি।